আপনি ভালো না মন্দ সেটা আপনি বুঝতে পারবেন না। যদি কেউ আপনার প্রশংসা করে বা আপনার ফ্যামিলি বা আত্মীয় স্বজন বা বাবা মা এমনকি স্ত্রী যদি বলে যে আপনি ভালো তাহলে আপনি ভালো, কিন্তু আপনি যদি নিজে নিজে বলেন যে আমি অনেক ভালো এটা ভুল। পরীক্ষা যাই দেয় সে কখনো বুঝতে পারে না যে আসলে পরীক্ষার কতটুকু দিয়েছি বা কত পাবো, হয়তো একটা ইস্টিমেট করতে পারে, পুরোপুরি সে বলতে পারে না যে 100 মার্ক দিতে আমি 100 পাবো, এমনকি কেউ বলতে পারে না। বলতে পারে সেই যে পরীক্ষা দেওয়ার পরে যখন রেজাল্ট বের হয় যে মাস্টারে খাতা দেখে সে বলতে পারে যে এই ছাত্রটা বা এই ছাত্রীটা কত নম্বর পেল, তাহলে সঠিক পাবে। কিন্তু আমি পরীক্ষা দিয়ে আসলাম, দিয়ে এসে বাড়িতে এন্ট্রি করে রাখলাম যে আমি গণিতে বাংলাতে বা ইংলিশে এত নম্বর পাবো, সেটা কিন্তু কাটছাঁট হবে। কিন্তু যখন এক্সামিন দিবে সেটা কিন্তু আর কাটছাঁট হবে না, সে কিন্তু দেখেই দিবে সম্পূর্ণ খাতা যাচাই বাছাই করে যে মার্কটা দিবে সেটা হলো চেস্ট মার্ক, সেটা কিন্তু কাটার মতন কোনো প্লেস নাই। কথাটা এই জন্যে বলা, আসলে আপনি যদি বলেন যে আমি অনেক ভালো তাহলে এটা ভুল, এটি পিঠে কাটছাঁট হবে। কিন্তু যখনই আপনি পার্শ্বপ্রতি আত্মীয় স্বজন বাবা মা এমনকি স্ত্রী যদি বলে যে আমার স্বামীটা অনেক ভালো, সেটি হলো সঠিক। তো আসলে মানুষের দৈনন্দিন জীবনে চলার পথে অনেকে ভুল প্রান্ত করে থাকে, অনেক কিছু করে, কিন্তু অনেকে দেখা যায় ভুল করার শেষে যখন শেষ প্রান্তে তখন হয়তো সে বুঝতে পারে যে আসলে আমার জীবনে আমি অনেকটা ভুল করেছি, কিন্তু ফিরে আসার মতন কোনো প্রসেস থাকে না। কিন্তু আমি একটা কথা বলতে চাই, যারা এখনো যারা পথভ্রষ্ট আছেন বা খারাপ পথে আছেন, তাদের একটা উদ্দেশ্য করে বলতে চাই, ভাই দুদিনে দুনিয়া, আজ মরলে ভাই কাল দুদিন, আপনি মরেন বালা, মরে দেখেন দুনিয়াতে কেউ আপন না। আপনার সার্টিফিকেট আপনাকে তৈরি করতে হবে এবং আপনি রেজাল্ট পাবেন পার্শ্ববর্তী থেকে। আপনি যদি খারাপ পথে চলে যান সবাই আপনি রেজাল্ট দিবে খারাপ, আর আপনি যদি ভালো কিছু করেন অবশ্যই তার রেজাল্ট ভালোই পাবে। তো আসলে ভাই যদি দুনিয়াতে কোনো মানুষই সারা জীবন বেঁচে থাকবে না, কারণ দুনিয়াটা একটা মায়ের একটা দুনিয়া, এই দুনিয়ার মায়া ত্যাগ করে একদিন আমাদের সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কেউ আমরা সারা জীবন থাকবো না। হয়তো যারা ভিডিওটাতে দেখবেন তাদের বয়স হয়তো 20, 30 বা 40, সাপোজ 40 ধরেন তাহলে হয়তো আপনি গড়ায় কত 60 বছর, তো 60 বছর হয়ে গেলে আপনি বাঁচবেন কতদিন, মাত্র 20 বছর। তো 20 বছর আপনি দেখতে দেখতে কিন্তু সময়টা পেরিয়ে যাবে, আপনি নির্ঘাত মৃত্যু সাথে আপনাকে গ্রহণ করতে হবে। তো হলে তাহলে আমরা এই দুনিয়ায় কাটাকাটি মারামারি করে সম্পদের পাহাড় গড়লাম, কিন্তু মৃত্যুর সময় আমরা কিছু নিয়ে যেতে পারলাম না, এমন সম্পদ তো দরকার নাই। তো আমরা এমন কিছু করব যা দুনিয়াতে রাইখে যাব, যাতে আমি মৃত্যুর পরেও সেগুলো আমি কবরে শুয়ে থেকে যেন পাই। সেগুলো কেমন? আপনি যদি ভালো কিছু করে যেতে পারেন তাহলে মৃত্যুর পরেও আপনি সেই ফলগুলো কবরের থেকে শুয়ে পাবেন। আপনি ছেলে নেক সন্তান দুজন দুনিয়াতে রাইখে যান, আপনি কবরের পাশে দাঁড়িয়ে যখন বলবে যে বাবার আমাদের জন্য অনেক কিছু করে গেছে, আল্লাহর তালার পথে আমাদের পরিচালনা করছে আল্লাহ তালা, যেন আমার বাবার দুনিয়াতে কোনো ভুল প্রান্ত করে থাকে তার সমস্ত গুণা মাফ করে দাও। তো যখন চোখের পানি ছেড়ে দিবে তখন আল্লাহ তালা তার পিতার সমস্ত গুণা মাফ করে দিবে, এবং আপনি ছেলে রুসিলে আল্লাহ তালা আপনাকে জান্নাতে নিতে পারে। তো অতএব আমি সবাইকে বলি, ভাই নেক সন্তান পৃথিবীতে রেখে যান, ভালো কিছু করে যান, জানলে আপনি মরে গেলেও সবাই বলতে পারে যে না লোকটা অনেক ভালোই ছিল।
এই কথাটা যাতে বলতে পারে। আল্লাহ বলেছেন যে যোজন যদি বলে যে লোকটা ভালো, তা আমি আল্লাহ তাকে বলি সে ভালো। তো পরিশেষে একটা কথা বলতে চাই ভাই, দুনিয়ার জন্য পিছে পড়ে থাকেন না, কিছু করেন। যে কাজটা করলে আপনি এই জগতে এবং পরজগতে শান্তি পাবেন। মৃত্যু কিন্তু হবেই, মৃত্যু থেকে কেউ আজ পর্যন্ত